DRDO सेप्टेम्बर MTS रिक्रुटमेंट 2020। नमस्कार बंधुरा, DRDO तार माने डिफेंस रिसार्च एंड डेवलपमेंट अर्गानाइजेशनेर पक्ष थेके যে মাল্টিটাস্কিং স্টাফ নেওয়া হচ্ছে, আজকে আমরা তা নিয়ে আলোচনা করব যে এখানে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, কতটা কোয়ালিফিকেশন লাগবে, এজ লিমিট কি, তাছাড়া আরও অনেক কিছু থাকবে ভিডিওতে। তো বন্ধুরা শুরু থেকে শেষ অবধি আপনারা পুরো ভিডিওটা দেখবেন, তাহলে বন্ধুরা আশা করি আপনাদের কোনো ধরনের ডাউট থাকবে না। নমস্কার বন্ধুরা, আমার নাম বিদ্যুৎ দাস আর আপনারা দেখছেন নিউ জব। বন্ধুরা আগে বাড়বার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, এখনো অবধি যদি আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে রেখেছেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটাকে প্রেস করে রাখুন, তাহলে যখনই আমরা কোনো নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে চলুন বন্ধুরা কি আছে আমরা তা দেখে নিই। টোটাল যেটা ভ্যাকেন্সি আছে বন্ধুরা 1817টা ভ্যাকেন্সি আছে। অ্যাপ্লিকেশন ফিস যেটা থাকবে বন্ধুরা, জেনারেল ক্যান্ডিডেট যারা আছেন তাদের জন্য 100 টাকা, অল ওমেন, SC, ST, PWD হবে, এখানে PWB দেওয়া হয়েছে, আর ESM যারা ক্যান্ডিডেট আছেন তাদের জন্য কোনো ধরনের ফিস পেমেন্ট করতে হবে না। পেমেন্ট মোড যেটা থাকছে বন্ধুরা অনলাইন আপনাদের পেমেন্ট করতে হবে। ইম্পর্টেন্ট ডেট যেটা রাখা হয়েছে স্টার্টিং ডেট অ্যাপ্লাইয়ের জন্য 23/12/2019 থেকে শুরু হয়েছে অ্যাপ্লাই ডেট। লাস্ট ডেট যেটা আছে বন্ধুরা 23/1/2020, এই ডেটের ভেতরে আপনাদের অ্যাপ্লাই করতে হবে। টায়ার 1 যেটা এক্সাম হবে CBT এক্সাম, সেটার এখনো কোনো নোটিফিকেশনের মধ্যে কোনো ডেট দেওয়া হয়নি, তো পরবর্তী সময় সেটা আপনারা পেয়ে যাবেন। এজ লিমিট যেটা রাখা হয়েছে 23/1/2020 ভেতরে আপনার এজ যেটা ক্যালকুলেট করা হবে, আপনার মিনিমাম এজ 18 আর ম্যাক্সিমাম এজ যেটা থাকতে হবে 25। তবে এখানে যারা SC, ST, OBC ক্যান্ডিডেটস আছেন, PWD ক্যান্ডিডেটস, তাদের জন্য এখানে গভর্নমেন্ট রুলস মেনে এজ রিল্যাক্সেশন থাকবে, সেটা আপনারা নোটিফিকেশনে দেখে নেবেন। কোয়ালিফিকেশন যেটা চাওয়া হয়েছে বন্ধুরা 10th পাস হতে হবে, সাথে ITI পাস থাকতে হবে আপনাদের। SCর জন্য কতটা থাকছে, STর জন্য কতটা থাকছে, সবটার ডিটেলস আপনারা এখানে পেয়ে যাবেন। SCর জন্য টোটাল যেটা ভ্যাকেন্সি আছে বন্ধুরা 163টা ভ্যাকেন্সি আছে, STর জন্য 114টা ভ্যাকেন্সি আছে, OBC যারা আছেন তাদের জন্য 503টা, PWS 188টা আছে, আর জেনারেল যারা আছেন তাদের জন্য 849টা আছে। টোটাল ভ্যাকেন্সি যেটা আছে বন্ধুরা আগে বলেছি 1817টা ভ্যাকেন্সি আছে। এই ওয়েবসাইটটাতে সব ধরনের ডিটেলস দেওয়া হয়নি বন্ধুরা, তো তার জন্য আপনারা নোটিফিকেশনটা ডাউনলোড করে নেবেন। নোটিফিকেশনের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা নোটিফিকেশনটা ডাউনলোড করতে পারবেন, সাথে আপনারা অ্যাপ্লাই লিঙ্কও পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা অ্যাপ্লাইও করতে পারবেন। তারপরেও বন্ধুরা নোটিফিকেশনে অনেক ধরনের ইনফরমেশন দেওয়া হয়েছে যেটা আমাদের জেনে নেওয়া দরকার, তো নোটিফিকেশনটা আপনাদের একবার দেখে দেওয়া যাক কি আছে নোটিফিকেশনে, আপনারা দেখে নিন। বন্ধুরা এই হলো সেই নোটিফিকেশনটা যেটা DRDOর পক্ষ থেকে বের করা হয়েছে, তো এর মধ্যে আপনারা সম্পূর্ণ ডিটেলস পেয়ে যাবেন, স্যালারি কতটা থাকছে বন্ধুরা তার ডিটেলসও পেয়ে যাবেন, এক্সামিনেশন সেন্টার কোন জায়গাতে থাকছে বন্ধুরা তারও ডিটেলস আপনারা পেয়ে যাবেন। এখানে ত্রিপুরার যারা ক্যান্ডিডেটস আছেন তাদের যে সেন্টার থাকছে বন্ধুরা গৌহাটি তাদের নিকটবর্তী সেন্টার হবে এক্সামিনেশন সেন্টার। তাছাড়া বন্ধুরা এক্সাম যেটা হচ্ছে টায়ার 1, টায়ার 2 দুটা এক্সাম হবে সিলেকশনের জন্য। তো টায়ার 1-এর যে এক্সামটা হচ্ছে জেনারেল ইন্টেলিজেন্সি অ্যান্ড রিজনিং এবিলিটি থাকছে 35টা কোয়েশ্চেন, মার্কস 35। টাইম যেটা থাকছে বন্ধুরা টায়ার 1-এ যে এক্সামটা হচ্ছে তার জন্য 90 মিনিট টাইম থাকছে। 2 নম্বরে জেনারেল অ্যাওয়ারনেস 30টা কোয়েশ্চেন 30 মার্ক, তারপর কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড অ্যান্ড নিউমেরিক্যাল এবিলিটি 35টা কোয়েশ্চেন থাকবে 35 মার্ক। তারপর ফাইনাল যেটা এক্সাম হবে টায়ার 2 CBT ফাইনাল সিলেকশন যেটা হবে জেনারেল সায়েন্স 40টা কোয়েশ্চেন 40 মার্ক, জেনারেল ম্যাথ 40টা কোয়েশ্চেন 40 মার্ক, জেনারেল ইংলিশ 20টা কোয়েশ্চেন 20 মার্ক। তার জন্য বন্ধুরা 90 মিনিট সময় থাকছে, টোটাল 100 মার্কের এক্সাম, 90 মিনিট সময়। তো বন্ধুরা ফাইনালি আমরা যে DRDOর পক্ষ থেকে যে নোটিফিকেশনটা বের করা হয়েছে তা নিয়ে আজকে আমরা আলোচনা করলাম। তারপরেও যদি আপনাদের কোনো ধরনের ডাউট থেকে থাকে তাহলে আপনারা কমেন্ট করতে পারেন, আমি চেষ্টা করব আপনাদের ডাউট ক্লিয়ার করার জন্য। আজকের জন্য এখানে শেষ করলাম বন্ধুরা, ভালো থাকেন, সুস্থ থাকেন, নমস্কার।